তো ভাবির কোনো গিফট টিফট লাগবে না কালকে বার্থডে, বুঝছো? গিফট লাগবে, কিন্তু শোনো প্লিজ, তুমি আমাকে কোনো ডায়মন্ড দিও না, কোনো গোল্ড দিও না, আমি জাস্ট টায়ার্ড, এগুলা পড়তে পড়তে আমি হাঁপাই গেছি। কি তোরা কি বলছিলাম কি, কেন জানি মোর মনে হইতে আসছিল যে তোর ভাবি এবার ডায়মন্ড গোল্ড কিছু নেবে না, কিছু পারবে না। কি তাইলে কাজটা কেমন হইছে কহ। ঠিক আছে বস। আনোয়ার বস, বলেন তো আপনি। ও আনোয়ার বলবে, তুই বলবি দিবনি এখন করে গাল ফাড়াই ফেলাম। আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না, তুমি বলো কি হয়েছে। কি আমি কি বলবো, আমি কিছু বলবো না। তুমি কি লুকাচ্ছো আমার কাছে? আমি তোমার দ্বারা লুকাই পারছি এতদিন, কোনো সময় কিছু লুকাই পারছি, তোমার দ্বারা তো সবকিছু মোর অপেন, সবকিছু অপেন। কি বলো না এখন, আমার একটু ওপেন করো, বলো কি তোমার বার্থডে কবে? আমার বার্থডে তো কালকে। কালকে? হ্যাঁ। তা গিফট টিফট মনে লাগবে না, তো ভাবির কোনো গিফট টিফট লাগবে না কালকে বার্থডে, বুঝছো? গিফট লাগবে, কিন্তু শোনো প্লিজ, তুমি আমাকে কোনো ডায়মন্ড দিও না, কোনো গোল্ড দিও না, আমি জাস্ট টায়ার্ড, এগুলা পড়তে পড়তে আমি হাঁপাই গেছি। কি তোরা কি বলছিলাম কি, কেন জানি মোর মনে হইতে আসছিল যে তোর ভাবি এবার ডায়মন্ড গোল্ড কিছু নেবে না, কিছু পারবে না। কি তাইলে কাজটা কেমন হইছে কহ। ঠিক আছে বস। এই কি সারপ্রাইজ বলো, কি কিনছো আমার জন্য? কেমন হইছে ঠিক কহ। অনেক বড়। বড়? কি বড়, কি কি বলো না। এবার তোমার জন্য, তোমার জন্য আমি একটা সুন্দর দেখে ল্যান্ড কিনছি, নাও। ল্যান্ড কিনেছো? হ্যাঁ সত্যি, জন্মদিনের গিফট। ভবিষ্যতের একটা ইয়ে দরকার আছে, নিরাপত্তা, এই জন্য। শুনো না, কতখানি জায়গা কিনছো? কত কত রে, কতটুকু পরিমাণ? 5.5 কাঠা। 5.5 কাঠা? অনেক বড় বাড়ি, এক সের অনেক বড় মানে এক সের মনে করে এক দাগে, একদম মনে করো যে কোনো কেনিকান্তি নেই, এক সারে এক দাগে জাগা মা। আচ্ছা যা ভাই, ওইটার ওইটার দাম কেমন হতে পারে? দামের কথা এটা উপহারের সাথে, মানে উপহার কি দাম দিয়ে মূল্যায়ন করা যায় আম্মা? মানে দাম তো আসলে বিষয়টা ওরকম। আচ্ছা আম্মা, আমি ওই বলছি, আমার বার্থডে জানি কবে? আমার বার্থডে, এই আমার বার্থডে জানি কবে? এই যে সামনে মাসের 10 তারিখে, আমার বার্থডে সামনে মাসের 10 তারিখে। তোমারটা কালকে আর মারটা হইলো সামনে মাসের 10 তারিখ। মোর মনে বাড়িতে ছিল যে আনোয়ার, যে আগামী মাসে আমার একটা বিরাট অঙ্কের খরচ আইতেছে। আম্মু কি, আম্মু পাইবেন একটা গিফট? আম্মু আপনিও কিন্তু একটা সারপ্রাইজ আপনার জন্য থাকলো কিন্তু, বুঝছেন? মানে আমরা প্ল্যানিং করে দিয়া, মানে জন্মদিন করছে মা আমি। আর কি আমার তো বার্থডে আসতেছে। আই গত মাসে তোর বার্থডে গেল, এত এতগুলো গিফট দিছে। আরে আম্মা একটা মাত্র সালা, তার 12 মাসে বার্থডে থাকবে, সমস্যা আছে? কি লাগবে ভাই কক? কি ব্রো, আই নিড এ কার। বাংলা কবাডা, একটা গাড়ি দরকার, 4 চাক্কা। কেমন লাগে যে তুই মুখ খুললে একটা কথা বললেই ফেলছে শালা, আমার একটি শালা। শোন ওই যে জীবাস, যে মোকো বাকরগঞ্জ বাড়ি একটা গাড়ির শোরুমের মালিক, ভাইয়ের নাম জানি কি? হাফিজ ভাই। হাফিজ তো, হাফিজের শোরুমে যাইও, যে একটা পছন্দ 30-35 না। আরে বাবারে হয়েছে, থ্যাংক ইউ দিলা ভাই। হ্যাঁ 30-35 মধ্যে সারিয়ে ফেলাইও। এই মিষ্টিতে মিশে আনোয়ার, মিষ্টিতে ওকে কিন্তু আমি এক্সের বাইজে ফেলাবো। আমি তো আমি নিজের মতো একটা সারপ্রাইজ দিব না, নিজেই বললে দিতে আছে সব পাগল। আম্মু এক সামান্য একটু মিষ্টি, আমি সামান্য